মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কাতার থেকে আমাদের সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, স্থানীয় সময় শুক্রবার 401টি মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছিল কাতার সরকার। সে অনুযায়ী মাস্ক পরে, মোবাইল ফোনে এহতেরাজ অ্যাপস চালু করে এবং 1.5 মিটার সামাজিক দূরত্ব বজায় রেখে তারা নামাজ আদায় করেন। কাতারের সবচেয়ে বড় ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয় দাফনা জাতীয় মসজিদে। এতে অনেক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান কাতার প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপক উন্নতি হওয়ায় ব্যবসায়ীরা পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছেন। শারজা শিল্প নগরীতে গাড়ির ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবসায় পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশিরা। বর্তমানে ভিসাসহ আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্ধ থাকায় কিছুটা পিছিয়ে পড়লেও শিগগিরই ব্যবসায় গতিশীলতা ফিরবে বলে আশাবাদী প্রবাসী ব্যবসায়ীরা। বিস্তারিত আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন শাহরিয়ার রাজ। আমিরাত সরকারের কার্যকর পদক্ষেপ ও ব্যাপক জনসচেতনতায় অল্প সময়ের মধ্যেই আমিরাত অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে। পর্যাপ্ত ক্রেতা না থাকলেও ব্যবসায়ীরা পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছেন। আমিরাতের শিল্পনগরী সারজাতে গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশকে পিছনে ফেলে বাজার দখল করতে সক্ষম হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, তো আমাদের জন্য গর্বের বিষয় হলো আমরা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা নীতি, সততা এবং পরিশ্রমের মাধ্যমে যে ব্যবসাটা পাকিস্তান এবং আফগানিস্তানের দখলে ছিল, এই ব্যবসাটা আমরা বাঙালিরা ডে বাই ডে আমরা যেভাবে নীতি, সততা, পরিশ্রমের মাধ্যমে আমরা এগিয়ে আসছি। বর্তমানে ভিসা বন্ধ থাকায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছে না ব্যবসায়ীরা। সেই সাথে আন্তর্জাতিক পণ্য পরিবহনে নানা বিধিনিষেধ থাকায় ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিয়েছে। এখানে তো ভিসা বন্ধ, সেই কারণে আমরা এখানে লোকও নিতে পারতেছি না, রিলিজ নিয়ে সেই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আরও বেশি আকারে যদি লোকজন আনতে পারতাম, এখান থেকে ভিসা রিলিজ এলাকা করতে পারতাম, তাহলে ব্যবসা বাণিজ্য আমাদের আরও করার। শীঘ্রই ব্যবসা সংশ্লিষ্ট যাবতীয় জটিলতার অবসান হবে, ব্যবসায়ীরা আবারও নিঃসংকোচে ব্যবসা করতে পারবেন এমনটাই প্রত্যাশা আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।